গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিন হলে তিন মাসের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে। জাতীয় প্রেস ক্লাবে একটি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করেছে। এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার উদ্দেশ্যে কোনো জোট হবে না। জোটের উদ্দেশ্য হবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সরকার অনেক ভালো কাজ করেছে, এখন তাদের উচিত মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া, অন্যথায় দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলেও মনে করেন তিনি। যদি মনে করেন সামনে দেড় বছর পরে ইলেকশন করবেন, সেই ইলেকশনে বিরোধী দল জিতে ক্ষমতায় যাবে, তো সেই আশার গুড়ে বালি। এরা ক্ষমতায় থেকে যদি নির্বাচন করে তাহলে সেই নির্বাচনে জেতা যাবে না। এই ইলেকশন কমিশন থেকে নির্বাচন করলে জিততে পারবেন না, এই ইভিএম পদ্ধতিতে নির্বাচন করলে ভোট দেবেন এক মার্কায়, ছাপ পড়বে আরেক মার্কায়। অতএব আমাদের দাবি খুবই স্পষ্ট, এই সরকারকে যেতে হবে। খালেদা জিয়ার যদি জামিন হয় তাহলে দেখবেন এই সরকারের পরিবর্তন অনেক সহজ হবে। তিন মাস লাগবে সময়, তিন মাসের মধ্যে সরকারের পরিবর্তন হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী এত ভয় পাচ্ছেন কেন? সুষ্ঠু নির্বাচন আসেন না, উনাকে একটা নিরপেক্ষ সরকারের হাতে, নির্দলীয় সরকারের হাতে, সেখানে উনারও প্রতিনিধি থাকতে পারে, তাহলেই দেখা যাবে যে দেশ শান্তির পথে। আর ছাড় তা না হলে ভীষণ অশনি সংকেত।